আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। অনলাইন ক্লাসের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের একটি কমন টপিকস, সেটা হলো কব-ডগলাস প্রোডাকশন ফাংশন, অর্থাৎ কব-ডগলাস উৎপাদক অপেক্ষক। তো অর্থনীতিতে এই টপিকসটি অর্থাৎ কব-ডগলাস প্রোডাকশন ফাংশন একটি বহুল আলোচিত একটি বিষয়। তো এটি কখন আবির্ভাব হয়? তো এটি আমেরিকার যুক্তরাষ্ট্র সহ আরও অন্যান্য যে শিল্পোন্নত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র বা দেশের যে উৎপাদন ও উপকরণের সম্পর্ক। তাহলে এখানে আমাদের যেটা মার্ক করে রাখছি, উৎপাদন ও উপকরণ এই সম্পর্কের তথ্য নিয়ে ডব্লু কব এবং পিএইচ ডগলাস একটি গাণিতিক উৎপাদন তৈরি করেন এবং তাদের নাম অনুসারে, অর্থাৎ কব এবং ডগলাস এই দুটো নাম অনুসারে পরবর্তীতে নামকরণ হয় কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে আমরা এখানে দেখছি প্রোডাকশন ফাংশন মানে এটা একটা কি, উৎপাদনের যে অপেক্ষক। তো এই কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটি হলো একমাত্রা সমজাতীয় উৎপাদক অপেক্ষক, তার মানে এটা একটা হোমোজেনিয়াস ফাংশন। হোমোজেনিয়াস অর্থ কি, সমজাতীয়, এবং এখানে স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। তো এটি আমরা এখানে লিখলাম যে কব-ডগলাস উৎপাদক অপেক্ষক। তো আমরা এখানে যে উৎপাদক অপেক্ষকটি লিখলাম, এটা হলো একটা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। এখানে কিউ দ্বারা বোঝাচ্ছে কিউ সমান উৎপাদনের পরিমাণ, তার মানে উৎপাদন, আমরা কে সমান ক্যাপিটাল, এটা আমরা যদি বাংলায় বলি মূলধন, এলতে লেবর, বাংলায় আমরা লিখলে এটা লিখতে পারি শ্রম, এ সমান এটা হলো দক্ষতার, দক্ষতা পরামিতি, ঠিক আছে। তো আমরা এখানে কিউ সমান তাহলে কি দেখলাম, কিউ সমান হলো উৎপাদন মানে প্রোডাকশন, এতে আমরা দক্ষতা পরামিতি হিসেবে ব্যবহৃত করলাম, কে সমান মূলধন এবং এল সমান শ্রম। এবং এই যে আলফা এবং বেটা, উপরে যে কে এর উপরে আমরা যেটা লিখছি, এই যে প্রোডাকশন ফাংশন কিউ সমান এ কে এর উপরে আলফা, এল এর উপরে বেটা, তো এই আলফা এবং বেটা এই দুটো হলো গ্রিক বর্ণ। তো এখানে এই যে গ্রিক বর্ণ আলফা এবং বেটা, এটা হলো গ্রিক বর্ণ। তো এই জায়গাটা আলফা সমান এটা হলো ধনাত্মক স্থির রাশি প্রকাশ করে, স্থির রাশি, এটার মান জিরো থেকে আলফা বড় এবং একের থেকে ছোট। ঠিক সেম ওয়েতে বেটা বিয়ের মতো কিন্তু একটু টান হবে, বেটাটা হলো এটাও ধনাত্মক স্থির রাশি, এটার মানও জিরো থেকে বেটা বড় এবং একের থেকে ছোট। তো এটাই হলো আমাদের আলফা এবং বেটার রেঞ্জ। এবং এই দুটো যদি সামেশন করা হয় আলফা প্লাস বেটা, তাহলে এটার মান হবে একের সমান, এবং একের সমান হলে আমরা যদি একটা ফাংশনে এটার মান এক পাই, তাহলে আমরা বলতে পারি সেটা একমাত্রার সমজাতীয় উৎপাদক অপেক্ষক, যেটা আমরা একটা প্রমাণ দেখব। তো এখানে আমরা লিখছি যে কব-ডগলাস উৎপাদক অপেক্ষক কি শুধু এইরকমই আকৃতি থাকবে, না, এটার আরও অনেক আকৃতি আছে, সেভাবে আমরা লিখতে পারি। তাহলে যেমন আরও কী কী ভাবে আমরা কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটা নির্দেশ করতে পারি, এখানে এটা সবসময় সেম থাকবে, ক্যাপিটালের উপরে আমরা এবার বেটা নিতে পারি পার, এবং এল এর পরে আলফা, তাহলে এটাও একটা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। এখন আমরা যদি আবার এভাবে লিখি, ক্যাপিটালের উপরে আলফা এবং লেবারের উপরে ওয়ান মাইনাস আলফা, এটাও একটা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। আবার যদি আমরা কোয়ান্টিটি সমান আবার লিখি এ, ক্যাপিটালের উপরে বেটা এবং লেবারের উপরে ওয়ান মাইনাস বেটা, এটাও একটা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। আবার যদি আমরা সাইডটা একটু চেঞ্জ করে দিই, সাইড চেঞ্জ মানে হলো আমরা এলটা এদিকে নিয়ে আসি, এল এর উপরে যদি আমরা বেটা দিই এবং কে এর উপরে যদি ওয়ান মাইনাস বেটা দিই, সেটাও কি নির্দেশ করবে, কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। তো সাধারণত কব-ডগলাস প্রোডাকশন ফাংশনে কি থাকবে, ক্যাপিটাল এবং লেবার, অর্থাৎ মূলধন এবং শ্রম, এটা থাকবে, আর সাথে দক্ষতার পরামিতি দিয়ে যে ফাংশন আকারে প্রকাশ করা হবে সেটাকে আমরা বলতে পারি কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। তো আমরা এখন একটি কব-ডগলাস প্রোডাকশন ফাংশন যেটা আমরা প্রমাণ করব যে এটি সমজাতীয় ফাংশন।
তো এখানে আমরা একটা কোশ্চেন নিয়ে আসছি যেটা এখানে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ দেখাও যে কব ডগলাস উৎপাদক অপেক্ষক একমাত্রার সমজাতীয় ফাংশন অর্থাৎ এখানে একমাত্রার যে সমজাতীয় ফাংশন হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা লিখতে পারি আমরা জানি কব ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি হবে কব ডগলাস উৎপাদক উৎপাদন অপেক্ষকটি হবে কিউ সমান এ ক্যাপিটাল এর উপরে আলফা লেবার এর উপরে বেটা তো এটা হলো একটা কব ডগলাস প্রোডাকশন ফাংশন অর্থাৎ উৎপাদক অপেক্ষক তো এখন আমরা এটা যেহেতু প্রমাণ করব তো আমরা লিখতে পারি উপকরণ সমূহকে জি দ্বারা গুণ করিয়া পাই তাহলে এই ফাংশনে আমাদের যেখানে উপকরণ তো এখানে উপকরণ কোনটা আছে ক্যাপিটাল মানে মূলধন এবং লেবার শ্রম তাহলে ওই টার্মকে আমরা জি দ্বারা গুণ করব তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি পাব কিউ সমান এ এখানে থাকবে কে সাথে জি গুণ তাহলে কে ইনটু জি গুণ এর উপর পাওয়ার ছিল কি আলফা তাহলে আলফা দিয়ে দিলাম তারপরে ইনটু লেবারের সাথে আবার গুণ হবে কি জি গুণ কারণ আমরা জি দ্বারা গুণ করতেছি এখানে কি উপকরণ সমূহকে জি দ্বারা গুণ করছি তাহলে কে এর সাথে তো গুণ করলাম এখন এল এর সাথে গুণ করব এবং এর পাওয়ার কে আছে বেটা তাহলে আমরা এখানে কি করলাম যেখানে আমাদের উপকরণ আছে যতটুকু ততটুককে আমরা গুণ করেছি এবং তার পাওয়ার যেটা ছিল সে পাওয়ারটা আমরা দিয়েছি আলফা পাওয়ার ছিল এবং লেবারের পাওয়ার বেটা তাহলে লেবারের সাথে জি গুণ করে পুরোটার পাওয়ার আমরা বেটা দিয়ে দিয়েছি তো এখন এটা আমরা পাওয়ারটা সেপারেট করে ফেলি এ ইনটু এই কে এর উপরে আলফা অর্থাৎ পাওয়ারটা ইন্ডিভিজুয়াল নিয়ে চলে আসলাম এবার জি এর উপরে পাওয়ার আলফা ইনটু এল এর উপরে পাওয়ার বেটা ইনটু জি এর উপরে পাওয়ার বেটা তো এখন আমরা এটা একটু সাজাই লিখব এ কে এর উপরে আলফা লেবারের উপরে বেটা অর্থাৎ কে আর এলটা একদিকে নিলাম ইনটু এই যে জি আর জি এই জিটা হলো বেস আমরা যদি সূচকের নিয়মে করি এখানে গুণ আছে তাহলে জিটা আর বেসটা যদি আমরা নিই কারণ এখানে কে আর এল কিন্তু বেস এক না এই জন্য আমরা এটা আলাদা করে নিয়েছি কে এবং এল যা আছে সেটা লিখছি কিন্তু জি এর বেস এখানে এক এবং এখানে এক তাহলে জি এর বেস মানে ভিত্তি যদি নিই তাহলে উপরে যে পাওয়ার থাকবে সে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যেহেতু তারা গুণ আকারে আছে সূচকের নিয়ম হলো গুণ থাকলে তারা যোগ আকারে চলে আসবে তাহলে এর উপর আছে প্রথমটার উপরে পাওয়ার আলফা তাহলে গুণ ছিল এবার পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কারণ আমি দুটোরই বেস নিয়ে নিছি তাহলে যোগ বেটা তো এখন আমরা এই যে এইটুকের মান কি পাব এইটুক সমান আমরা কোশ্চেনেই শুরুতে লিখছি যে এইটুকের মান কি কিউ অর্থাৎ এইটুকের মান সমান কিউ তাহলে আমরা এখানে কি লিখতে পারি কিউ লিখতে পারি তাহলে এইটুকের সমান আমরা পেলাম হলো কিউ ইনটু এই জি এই আলফা প্লাস বেটা এটার মান যোগ করলে ওয়ান হয় অর্থাৎ আমরা আগেই দেখছি তাহলে আমরা সাইডে নোট করে রাখতে পারি যে আলফা প্লাস বেটা এই দুটোর মান যদি যোগ করা হয় সেটা একের সমান হয় আলফা প্লাস বেটা যোগ করলে একের সমান হয় তাহলে এইটুকের মান আমরা কিউ পেলাম আর এই জি বেস এইটুক যোগ করলে যেহেতু ওটার মান এক হয় দুটো যোগ হলে তো আমরা এক দিলাম তাহলে আমরা লিখতে পারি অতএব কব ডগলাস উৎপাদক অপেক্ষক উৎপাদন অপেক্ষকটা হলো একমাত্রার সমজাতীয় এই সমজাতীয়ের ইংলিশ হলো হোমোজেনিয়াস ইংলিশ ভার্সনে পড়লে এই সমজাতীয়ের কনসেপ্টটা হলো হোমোজেনিয়াস তাহলে আমরা বলতে পারি অতএব কব ডগলাস উৎপাদক অপেক্ষক একমাত্রার সমজাতীয়
এক মাত্রার কেন এই যে আমরা যোগ করে যে পাওয়ারটা এটার মান পাইছে কত 1 তার মানে এটা এক মাত্রার সমজাতীয় তাহলে আমাদের এখানে যে প্রমাণটা বলেছে যে দেখাও যে কব-ডগলাস উৎপাদক অপেক্ষক এক মাত্রার সমজাতীয় তো আমরা এখানে সমাধান করে এটার মাত্রা যেহেতু এক পাইছি প্রথমে বললাম এটা সমজাতীয় কিন্তু এটা কত মাত্রার এক মাত্রার এখানে যদি আমরা যোগ করে 2 বা 3 এরকম মান আসতো তখন আমরা বলতাম 2 মাত্রার 3 মাত্রার এইভাবে অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে সেটার উপর ভিত্তি করে আমরা কত মাত্রার সমজাতীয় সেটা বলতে পারব তো এই ফাংশনে আমাদের এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক সেটা প্রমাণ করতে বলছিল সেটা আমরা প্রমাণ করলাম আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই ছিল আজকের টপিকসটি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো এবং পাশের বেল বাটন একটা নক করে দিও যাতে করে যখনই আমি শিক্ষামূলক ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ